আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন থেকে চকলেট পেস্ট্রি খাওয়ার ইচ্ছা ছিল, তো আজকে বানিয়ে ফেললাম। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেই। তো শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 35 গ্রাম ময়দা, যেটা কাপে হিসাব করলে 1/3 কাপ থেকে 1.5 টেবিল চামচ কম। আর সেই 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম কোকোয়া পাউডার, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আধা চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা। তারপরে শুকনো উপকরণগুলো একসাথে মিলিয়ে নিলাম ভালোভাবে। এরপরে এটাকে কয়েকবার আমি চেলে নিব। এতে করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসে কোনো লাম্পস থাকলে সেগুলো চলে যাবে আর কেকটা অনেকটা সফট হবে। তো রুম টেম্পারেচারে থাকা 2টি ডিমে 1 চিমটি লবণ দিয়ে বিটারে মিডিয়াম স্পিডে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তারপরে যখন একটু ক্লাউডি ভাব হবে, এখানে 1/4 কাপ চিনি অল্প অল্প করে অ্যাড করে দিব আর বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না সাদাটে একটা মিক্সচার আমরা পেয়ে যাচ্ছি। তারপরে এখানে আধা চা চামচ চকলেট পেস্ট বা চকলেট ইমালশন অ্যাড করে দিতে হবে, এটা অপশনাল, না থাকলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। সেটা মিশিয়ে নিলাম। তারপরে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আর বেশি বিট করা যাবে না, জাস্ট একটু মিলিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এখন বিটারের কাজ শেষ। আমরা স্প্যাচুলার সাহায্যে এখানে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো অল্প অল্প করে দিব আর ভালোভাবে এভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নিব। এতে করে ভেতরের এয়ার বাবলসগুলো বসে যাবে না এবং কেক বেসটা অনেক স্পঞ্জি হবে। তো আমাদের ব্যাটার তৈরি। এটা আমি একটা 8 ইঞ্চি মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি, যেহেতু পেস্ট্রি তৈরি করব। তবে আপনারা চাইলে 1 পাউন্ডের একটা কেক তৈরি করার জন্য 6 ইঞ্চি একটা মোল্ডে নিতে পারেন, রাউন্ড শেপের। কেকটাকে আমি 180°C তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে 25 মিনিটের জন্য বেক হতে দিয়ে দিয়েছি। এদিকে চকলেট কেটে আমি একটু হুইপিং ক্রিম দিয়ে সেটাকে মেল্ট করে নিয়েছি আর আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। ক্রিমে আমি সামান্য একটু আইসিং সুগার দিয়ে দিলাম, যেহেতু আমি ডার্ক চকলেট ব্যবহার করব। তো চকলেট গানাশ যেটা তৈরি করেছিলাম সেটা একটু চিলড হওয়ার পরে আমি এই ক্রিমের মধ্যে দিয়ে দিব। তো আমাদের এখানে চকলেট ক্রিম তৈরি হয়ে গেছে। এখন আমাদের কেক বেস যেটা তৈরি করেছিলাম সেটা বন্ধ ওভেনে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, তারপরে এটাকে বের করে নিব আমি মোল্ড থেকে। তো আমি কেকটাকে একটু দেখে দিচ্ছি, দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এখন অফ স্ক্রিনে এটাকে আমি 2টো লেয়ারে ভাগ করে নিয়েছি। ফার্স্ট লেয়ারে সুগার সিরাপ ব্রাশ করে চকলেট ক্রিম দিয়ে দিলাম, এরপরে উপরের লেয়ারেও একইভাবে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিলাম, তারপরে চকলেট ক্রিমটা ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে সমান করে নেওয়ার চেষ্টা করব। এরপরে একটু চকলেট গানাশ দিয়ে আমি উপরটা ডেকোরেশন করে নিচ্ছি, একটু টুথপিকের সাহায্যে জিগজ্যাগ করে দিলাম, একদম সিম্পলভাবে ডেকোরেশন করেছি। একটা শার্প ছুরির সাহায্যে আমি চারপাশের এজেসগুলো একটু কেটে নিলাম, তারপরে পেস্ট্রি শেপ করে এগুলোকে কেটে নিব। উপর থেকে একটু চকলেট হুইপিং ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিলাম। ব্যাস, মজাদার পেস্ট্রি তৈরি হয়ে গেল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।